Assalamualaikum, সকল ছাত্রছাত্রী কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি মোহাম্মদ ইমদাদুল হক, সহকারী শিক্ষক। আজ আমি তোমাদের অনলাইন ক্লাসের মাধ্যমে অষ্টম শ্রেণীর বিষয় তথ্য যোগাযোগ প্রযুক্তি তৃতীয় অধ্যায় পাঠ 14 বিষয়ে আলোচনা করব। সকলে এদিকে খেয়াল করো, নিচে আমরা যে লেখাগুলো দেখতে পাচ্ছি, যেমন motiarjs@gmail.com, roman24@facebook.com, এই ধরনের যে লেখাগুলো আছে, এই লেখাগুলোর সাথে আমরা অনেকেই পরিচিত, অনেকেই পরিচিত না। আমরা জানি যে এই লেখাগুলো কি, অনেকেই জানো না, অনেকেই জানো। তো আজ জেনে নাও, যেমন motiarjs@gmail.com, এইগুলো হচ্ছে সাধারণত একটি অনলাইন একটি আইডি যা মানুষের পরিচয় প্রদান করে। আর এই আইডিগুলো যাতে চুরি হাত থেকে রক্ষা করার জন্য কি করা প্রয়োজন, আমাদের এই আইডিগুলোর চুরির হাত থেকে রক্ষা করার জন্য আমাদের দরকার হচ্ছে গোপনীয়তা রক্ষা, যেমন অনলাইন নিরাপত্তা প্রয়োজন। অনলাইন পরিচয় ও তার নিরাপত্তা। তাহলে শিক্ষার্থীরা, এই পাঠ শেষে তোমরা শিখতে পারবে যে অনলাইন পরিচয় বিষয়টি ব্যাখ্যা করতে পারবে, পাসওয়ার্ডের গোপনীয়তা সম্পর্কে গোপনীয়তা রক্ষার উপায় বর্ণনা করতে পারবে, কম্পিউটার হ্যাকিং বর্ণনা করতে পারবে, হ্যাকারদের প্রকারভেদ বর্ণনা করতে পারবে। আমরা দেখি অনলাইন পরিচয় কি। ইন্টারনেট বা অনলাইন বেশিরভাগ ব্যবহারকারী তার একটি স্বতন্ত্র সত্তা তুলে ধরে, যা ব্যক্তিকে সামাজিক যোগাযোগ সাইট, ব্লগ কিংবা ওয়েবসাইটে প্রকাশ করে। এটি ওই ব্যক্তির অনলাইন পরিচয়। তাহলে অনলাইন পরিচয়টা আমরা বুঝলাম যে ইন্টারনেট বা অনলাইনে বেশিরভাগ ব্যবহারকারী তার একটি স্বতন্ত্র সত্তা তুলে ধরে, যা ব্যক্তিকে সামাজিক যোগাযোগ সাইট, ব্লগ কিংবা ওয়েবসাইটে প্রকাশ করে। একজন ব্যক্তির অনলাইন পরিচিতি নিম্নোক্ত পরিচয় জ্ঞাপনের যে কোনো একটি বা তাদের সমন্বিত হতে পারে। যেমন এখানে কয়েকটি নাম উল্লেখ করা হয়েছে, যেমন সামাজিক যোগাযোগ সাইটের তার প্রোফাইলের নাম। যেমন এর আগেই আমরা প্রথমবার পড়েছি অনলাইন পরিচয়ে কয়েকটি আইডি, যেমন motiarjs@gmail.com, motiarjorsor@facebook.com। এইখানে যে পরিচয়গুলো আছে, এইগুলো হচ্ছে অনলাইন পরিচয়কারীর আইডি। এগুলোকে সাধারণত সামাজিক যোগাযোগ মাধ্যম বলা হয়। পাসওয়ার্ডের গোপনীয়তা রক্ষা করার জন্য কয়েকটি টিপস। এখানে আমরা কয়েকটি চিত্র দেখতে পাচ্ছি, যেমন এখানে চিত্রটা খেয়াল করো, এই চিত্রটা খেয়াল করো যে ইন্টার ইউর কারেন্ট পাসওয়ার্ড, নিউ পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড। এইখানে আমরা যখন পাসওয়ার্ড সেট করব, তখন আমাদের কারেন্ট একটি পাসওয়ার্ড দিতে হবে। যে পাসওয়ার্ডটা দেখো, জটিল পাসওয়ার্ড ব্যবহার করতে হবে, অর্থাৎ অক্ষর এ থেকে জেড, সংখ্যা 0 থেকে 9 এবং প্রতীক @ সমন্বয়ে পাসওয়ার্ড তৈরি করতে হবে। তাহলে আমরা বুঝতে পারি যে 8টি সংখ্যার যদি আমরা পাসওয়ার্ড দিই, তাহলে বড় হাতের যে কোনো একটি অক্ষর দিতে হবে এবং যে কোনো একটি সংখ্যা দিতে হবে, আর যে কোনো একটি প্রতীক চিহ্ন ব্যবহার করতে হবে। সর্বমোট এই তিনটির সমন্বয়ে আমাদের 8টা সংখ্যা তৈরি করতে হবে, যেটা আমাদের পাসওয়ার্ড হিসেবে ব্যবহৃত হবে। নিয়মিত পাসওয়ার্ড পরিবর্তনের অভ্যাস গড়ে তোলা। আমরা সাধারণত জানি যে পাসওয়ার্ড একটি গোপনীয়তা জিনিস, কিন্তু এই ক্ষেত্রে আমরা জানি যে কিছু কিছু সময় এগুলো হ্যাকিং হয়, যে কারণে আমরা নিয়মিত পাসওয়ার্ড পরিবর্তন করতে পারি বা করে তোলার অভ্যাস গড়ে তুলব।
তোমরা তোমাদের অনলাইন আইডি কিভাবে নিরাপদ রাখার উপায়গুলো লেখো। তাহলে তোমরা আমরা এখানে যেটা দেখলাম অনলাইন আইডিগুলো কিভাবে নিরাপদ রাখবো তার একটি জোড়ায় কাজ তোমরা করে দেখাও। কম্পিউটার হ্যাকিং, কর্তৃপক্ষের বিনা অনুমতিতে কোনো কম্পিউটার বা কম্পিউটার নেটওয়ার্কে প্রবেশ করাকে হ্যাকিং বলে। তাহলে হ্যাকিং আমরা কি বুঝলাম, যে কোনো কম্পিউটারে তার বিনা অনুমতি ছাড়া যদি প্রবেশ করা হয় তার অ্যাকাউন্টে, তাহলে সেটাই হচ্ছে হ্যাকিং। এই হ্যাকিংকে অর্থাৎ হ্যাকিং যারা করে তাদেরকে বলা হয় হ্যাকার। হ্যাকার হচ্ছে সেই ব্যক্তি যিনি অন্য কম্পিউটার ব্যবস্থায় অবৈধ অনুপ্রবেশ করে সক্ষম বায়ার সম্পর্কে গভীর জ্ঞানের অধিকারী হয়। তাহলে হ্যাকার কারা, যারা বিনা অনুমতিতে কারোর কোনো সাইটে প্রবেশ করে এবং তার সেই তথ্যগুলো নিজের করে নেয়, এদেরকেই হ্যাকার বলা হয়। কম্পিউটার হ্যাকিং বা ওয়েবসাইটের অনুপ্রবেশের কারণ, টাকা কমানো, প্রতিবাদ করা, চ্যালেঞ্জ করা। কম্পিউটার হ্যাকিং বা ওয়েবসাইটের অনুপরিবেশের কারণ, তাহলে কম্পিউটার হ্যাকিং কী জন্য করে থাকে আমরা জানি, যে টাকা কমানো, প্রতিবাদ করা, চ্যালেঞ্জ করা। হ্যাকার তিন প্রকার, সাদা টুপি হ্যাকার অর্থাৎ হোয়াইট হ্যাট হ্যাকার, এরা কম্পিউটার তথা সাইবার ওয়ার্ল্ডে প্রবেশ করে কখনো অপরের ক্ষতি করে না, এদেরকে এথিক্যাল হ্যাকার বলা হয়। তাহলে হ্যাকার দেখো তিন প্রকার, একটা আছে সাদা টুপি হ্যাকার, এরা কখনোই ক্ষতি করে না কারো। কালো টুপি হ্যাকার, এই কালো টুপি হ্যাকার হচ্ছে হ্যাকার বলতে যারা কালো টুপি হ্যাকারদের বোঝায়, এরা সবসময় কোনো না কোনোভাবে অপরের ক্ষতি করার চেষ্টা করে, সাইবার ওয়ার্ল্ডে এরা সবসময় গৃহীত হয়ে থাকে। ধূসর টুপি হ্যাকার অর্থাৎ এখানে চিত্র দেখো, আমরা একটি কালো টুপি দেখছি, সাদা টুপি দেখছি, এখানে ধূসর টুপি, এরা এমন এক সময় এক ধরনের হ্যাকার যারা সাদা টুপি এবং কালো টুপি হ্যাকারের মধ্যবর্তী স্থানে অবস্থান করে, এরা ইচ্ছা করলে কারোর ক্ষতি করতে পারে, আবার উপকারও করতে পারে। তাহলে আমরা জানলাম তিন ধরনের হ্যাকার আছে, একটা সাদা টুপি, একটা কালো টুপি, একটা ধূসর টুপি। এখানে দুইটা হ্যাকার ক্ষতি করে, এক সেই দুইটা হচ্ছে কালো টুপি হ্যাকার আর হচ্ছে ধূসর টুপি হ্যাকার। অবশ্যই এখানে ধূসর টুপি হ্যাকার ক্ষতি নাও করতে পারে, করতেও পারে। ক্র্যাকার, ক্ষতিকারক হ্যাকারদের ক্র্যাকার বলা হয়। তাহলে ক্র্যাকার বলতে আমরা বুঝি যারা হ্যাকার অর্থাৎ ক্ষতিকারক হ্যাকার, এদেরকে ক্র্যাকার বলা হয়, খারাপ হ্যাকারই ক্র্যাকার। এদের শখ বা পেশায় হচ্ছে বিভিন্ন পাসওয়ার্ড ভাঙা, ত্রজাম, হরস সহ ক্ষতিকারক সফটওয়্যার তৈরি করা। বাংলাদেশের হ্যাকিংয়ের বিধান, এর অনুযায়ী 2006 সালে একটি গেজেট প্রকাশ করা হয়, যেটিতে দেওয়া আছে 3 থেকে 7 বছরের কারাদণ্ড। অর্থাৎ যদি কেউ হ্যাকিং করে তাহলে তার সর্বোচ্চ শাস্তি হতে পারে 3 থেকে 7 বছরের কারাদণ্ড। ছাত্রছাত্রী, প্রিয় ছাত্রছাত্রী, তোমরা দেখো আমরা এতক্ষণ যা শিখলাম তার একটি দলগত কাজ তোমাদের দিচ্ছি। হ্যাকিং একটি মারাত্মক অপরাধ, উক্তিটির সমপক্ষে অর্থাৎ স্বপক্ষে যুক্তি দেখাও। মূল্যায়ন, একজন ব্যক্তির অনলাইন পরিচিতির কয়টি বিষয়ের উপর নির্ভরশীল, আমরা দেখছি যে 3টি বিষয়ের উপর নির্ভরশীল। পাসওয়ার্ড কেমন হওয়া উচিত, জটিল। হ্যাকারের প্রকারভেদ আলোচনা, তাহলে আমরা মূল্যায়নের ক্ষেত্রে যা দেখলাম এই কাজগুলো আমরা অবশ্যই ক্লাসের মাধ্যমে জানতে পারছি, আর যদি অনেকের অমনোযোগী হয়ে থাকো বা না বুঝতে পারো অবশ্যই বইটি দেখে নেবা। আজ এ পর্যন্তই, আগামী দিন তোমাদের সাথে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।